গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হলো 9ই আগস্ট, মঙ্গলবার। আজকে আমার মিষ্টি সোনার জন্মদিন, মানে আজকের দিনে মিষ্টি সোনা আমার জীবনে এসেছিল। একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন আজকের দিনটা। সারাদিন তোমরা সঙ্গে থাকো, টুকটাক করে সারাদিনের দিনটা আমি আজকে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করব, তো তোমরা সঙ্গে থাকো। হ্যাপি বার্থডে মিষ্টি সোনা বলে আজকে মিষ্টি সোনার ঘুমটা ভাঙালাম। তো ঘুম থেকে তুলেই তো তাকে জল খাওয়াই, তারপরে একটুখানি আদর করে বিছানায় বসিয়ে দিলাম। আর এখন যেরকমভাবে তাকে সাজুগুজু করিয়ে নিই, মানে হালকা করে করিয়ে তারপরে তাকে ভোগ নিবেদন করে দিয়েছি। এই দেখো চেরি ম্যাক্সির খাঁচার উপরটা ভেঙে গেছে, আর ওরা না লাফিয়ে লাফিয়ে বেরিয়ে আসে বলে আজকে ম্যাক্সিকে এখানে বেঁধে রেখেছি আর চেরিকে জানলায় রেখে দিয়েছি। ওদের খাঁচাটা এখনও তৈরি হচ্ছে। আর ছেলেকে আজকে সকালে খেতে দিয়েছি ডিম সিদ্ধ, আলু ভাজা আর ডাল দিয়ে ভাত মেখে দিয়ে দিয়েছি, খাচ্ছে। ছাদে জামাকাপড় মেলতে কি আমার চুলগুলো দেখো বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে, একেবারে এলোমেলো হয়ে গেছে। তো এখন রান্না কি কি করছি তোমাদের একটুখানি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। হ্যাঁ, কি রান্না হচ্ছে দেখানোর আগে মিমিদের পেঁপেটা কেটে নিচ্ছি, মানে মাংস সিদ্ধ করব। আর এখানে দেখে নাও মিমিদের এই যে মাংস, পেঁপে, আলু, হলুদ সব কিছু দিয়ে রেডি করে রেখেছি, এটা সিদ্ধ করব। এখানে রেখেছি বড়ির প্যাকেট, রয়েছে কুমড়ো ভাজা হবে, আর আগের দিন কেটে রেখেছিল সজনা ডাঁটাগুলো, এই জন্য কেমন লাল লাল হয়ে গেছে। চাল কুমড়োটারও সেম অবস্থা, লাল লাল হয়ে গেছে, তো এগুলো রান্না হবে। আর পাশে মাছের মধ্যে নুন হলুদ দিয়ে রেখেছি, এটা এখন ভাজা করতে হবে। আর এখানে সর্ষে বাটা, মানে সর্ষে বাটা না, সর্ষেটা বাটতে হবে। সর্ষে বাটা দিয়ে করবো পাশে মাছের ঝাল ঝাল। আর আমি পোস্তটা বসিয়ে দিয়েছি, মানে ডাঁটা দিয়ে, সজনে ডাঁটা দিয়ে যে পোস্তটা, এটাও খুব ভালো লাগে খেতে। এদিকে পাশে মাছের যে ঝোল ঝোলটা সেটা ফুটছে, এবারে এর মধ্যে মাছগুলো ছেড়ে দিতে হবে। তো একটুখানি মাখা মাখা করেই করবো, ঝোল বেশি রাখবো না, কারণ ঝোল রাখলে পরে ভালো লাগবে না খেতে। তো এখন নাড়াচাড়া করে ঢাকা দেব। সমস্ত কাজকর্ম সেরে এখন পুজোর ঘরে চলে এসেছি, যেহেতু আজকে একটা বিশেষ দিন, একটুখানি সুন্দর করে পুজো করছি। তো মেন পুজোটা করবো সন্ধ্যাবেলায়, তো এখন জাস্ট সুন্দর করে সাজিয়ে ফল মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করেছি। তো তোমরা এবারে মিষ্টি সোনাকে সামনাসামনি দেখে নাও। স্নান করিয়ে আমি সুন্দর করে একটা চন্দনের ফোঁটা পরিয়ে দিয়েছি, সাজুগুজু করিয়ে দিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগছে দেখতে। আর ফুল নিবেদন করেছি, এখানে ভোগটা নিবেদন করেছি। এখন সোজা চলে এসেছি খাওয়ার টেবিলে, সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর চারজনে আজকে আমরা একসাথে খাচ্ছি, সবার খাওয়ারটা রেডি করে ফেলছি। তো তোমরা ফাইনালি দেখে নাও আজকে আমাদের কী কী রান্না হয়েছে। তো পাশে মাছের ঝাল, আর এখানে রয়েছে চাল কুমড়োর ঘণ্ট যেটা বড়ি দিয়ে করেছি, কুমড়ো ভাজা, ডাঁটা চচ্চড়ি, আর রয়েছে ডিম সিদ্ধ। এই হলো আজকে আমাদের মেনু। আর এখন দেখো আমাদের ম্যাক্সির অবস্থা দেখো, আজকে ম্যাক্সিকে তো এখানে বেঁধেছিলাম, আর চেরিকে এখন খাঁচার মধ্যে রেখে দিয়েছি। তো চেরি ওখানে একা আছে আর খুব বিরক্ত করছে এরা, যার জন্য এই অবস্থা হয়েছে। আর এদের নিয়ে সারাদিনে অনেকটা সময় আমাদের কেটে যায় জানো তো। তো এরপরে আমাকে বানাতে হবে চা, তো চা তৈরি করে নিয়েছি। ছেলেকেও আজকে একটু চা দেবো, কারণ ছেলের একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, আদা দিয়ে চাটা করেছি। তো এই যে ছেলেকে দিলাম। এখনকার ওয়েদার যা পড়ছে তাতে একটুতেই সবার ঠান্ডা লেগে যাচ্ছে এই আর কি। কিছুক্ষণ আগে রেডি হয়েছি কিন্তু ওয়েদারের জন্য বেরোতে পারছিলাম না, ওয়েদার খুবই খারাপ। তো এখন দেখলাম আকাশটা একটু পরিষ্কার হয়েছে, তো এখন বেরিয়ে যাওয়া যাক। আর আজকে যেহেতু মিষ্টির জন্মদিন, সেরকমভাবে তো কিছু করতে পারিনি, একটু পায়েস করবো, তারপর একটা ফুলের মালা আনবো, একটু চকলেট আনবো, এই জন্য বেরোচ্ছি। তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোই, কারণ ওয়েদারের অবস্থা ভালো না, যখন তখন আবার বৃষ্টি নামতে পারে। তো চলো। ছেলে আর আমি কোথাও বেরোলে কিংবা আমি একা বেরোলে পরে আমার কোনো চাপ থাকে না, কিন্তু হাজবেন্ডের সাথে কোথাও বেরোলে পরেই আমার ভীষণ চাপ হয়ে যায়। খুব তাড়াহুড়ো করে কোথাও গিয়ে একটু শান্তি পাই না, কোনো জিনিস কিনে শান্তি পাই না। তো মিষ্টির দোকান থেকে এখন চলে এসেছি ফলের দোকানে, আর এটা হলো ড্রাগন ফল, তোমরা হয়তো অনেকেই চেনো। তো আমি কোনোদিনও খাইনি, ইচ্ছা ছিল একটা নেওয়ার, কিন্তু যদি খারাপ হয় অনেকটা দামও বলছে, তো তার জন্য নিলাম না। এমনি নর্মালি যা যা ফল আমার লাগবে, যেগুলো আমরা সবসময় খাই, সে সমস্ত ফলই আমি নিলাম। এখানে দোকানে দাঁড়িয়েছি আর ঝিরঝির করে বৃষ্টি নেমে গেছে। তো দু চারটে জিনিস নিচ্ছি, চাল, গোবিন্দভোগ চাল, কিশমিস, তারপরে দেখো পিছনে দড়ি রয়েছে, একটু দড়ি নেবো ছাদের জন্য। এই আর কি, দুটো দেবেন? হ্যাঁ, ওই দড়ি। কাজের জিনিস এগুলো সবসময় লাগে। তোমার দড়িও ঝিলমিল ঝিলমিল লাগবে? ঝিলমিল ঝিলমিল দড়ি নিচ্ছে, মানে একরকম দিয়েছিল সে একরকম হবে না। দাদা তোমাদের দেখাচ্ছি, আজ বাড়িতে গিয়ে দেখাবো, ঠিক আছে? আমাদের বুড়ি নাকি এটা, এটা দিয়ে কি করবো, এটা দিয়ে তোমাকে
মোটামুটি কিছু কাজ গুছিয়ে গেলাম, এবারে গিয়ে পায়েসটাকে বানাবো, তারপরে আবার উপরে আসবো। এখন পায়েসটা বসাবো, আর খুব বেশি করব না, অল্প করেই করব। তো দুধটা ঢেলে নিলাম, আর তোমাদেরকে বলেছিলাম না যে ঝিকিমিকি দড়ি, এই বাঁদিকে যে সবুজ আর হলুদ যে দড়িটা দেখছো, এটা হলো আমার হাজবেন্ডের ঝিকিমিকি দড়ি। আর এদিকে পায়েসটা আমি বসিয়ে দিয়েছি, তো দুধটা একটু ফুটছে, এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে বাতাসা, লাল বাতাসা, মানে গুড়ের যে বাতাসাটা হয়। তো এই জিনিস এইগুলো দিয়ে আমি পায়েসটা করি। পায়েস তৈরি হয়ে চলে এসেছে। প্রথমে এসেই আমি ধূপ দীপটা জ্বালিয়ে নিচ্ছি, তারপরে সমস্ত ভোগটা আমি রেডি করব। আর মিষ্টি সোনাকে তো দুপুরবেলাতেই সাজুগুজু করিয়ে দিয়েছি, এখন শুধু ফুলের মালাটা পরিয়ে দেবো। তো এখন মিষ্টির ভোগটা রেডি করছি, আর ফলের যে ভোগটা, গোটা ফলের ভোগ দেবো, সেটা রেডি করে রেখেছি। আর নারকেলের নাড়ু এনেছি মিষ্টি সোনার জন্য দুটো, যেহেতু মিষ্টি সোনা নারকেলের নাড়ু খেতে খুব পছন্দ করে। তো ফুলের মালা পরিয়ে দিলাম, আর ভোগ নিবেদন করছি এখন, পাঁচ ফলের ভোগ। আর ধূপ দীপটা আমি প্রথমে জ্বালিয়ে দিয়েছিলাম, এই দেখো মিষ্টি সোনাকে ফাইনালি তোমরা একবার দেখে নাও যে কেমন লাগছে আজকে দেখতে, সুন্দরই লাগছে, তোমাদেরও ভালো লাগবে দেখতে। তো খুব সুন্দর করে মিষ্টি সোনার জন্মদিন আমি পালন করলাম, আমি আমার মতন করে একা একাই পালন করলাম। তো মিষ্টি সোনাও খুব খুশি, আমিও ভীষণ খুশি। এই দেখো, দেখেছো অনেক মারপিট করছে, চলো চলো ছাদে ছাদে ছাদে, বাবা ওকে নিয়ে গিয়ে আগে রাখ, বাবারে বাবা চল ছাদে চলে যাও ছাদে। এখন বাজে রাত্রি 12:15। তো আজকে সারাদিন টুকটাক করে খুব সুন্দর একটা দিন কাটালাম, তোমাদের সঙ্গে যতটুকু পারলাম শেয়ার করার চেষ্টা করলাম। তো এবারে একটুখানি শোবো। তো সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে বন্ধুরা লাইক করো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।